স্বাগত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো চলো, এখানে চলে গেলাম শিবগাদ্দি। শিবগাদ্দিতে জল ঢালতে, তো চলো, এটা হচ্ছে পাহাড়ি এলাকা। এই যে দেখো পাহাড়ের জায়গায় এসে, এই যে দেখো ভিডিও তুলছি, ছবি তুলছি। তো প্রথমে ফারাক্কা থেকে জল নিলাম, আমাদের ফারাক্কা থেকে জল নিয়ে, এই যে দেখো পাহাড়, এই জায়গাটা পাহাড় এলাকা। এই দেখো শুদ্ধ পাহাড় আর পাহাড়, এটা হচ্ছে শিবগাদ্দির রাস্তা, যেতে যেতে পাহাড়, ঠিক আছে। তো দেখে নাও তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, দেখো যারা যারা দেখোনি শিবগাদ্দি তারা দেখে নাও ভিডিওটাতে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও, আর কে কে গিয়েছো কমেন্ট করো, আর কে কে যাওনি সেটাও কমেন্ট করো। আমি প্রথম গিয়েছি, কোনোদিনও যাইনি, প্রথমবার গেলাম। দিয়ে চলো দেখো, এই যে পাহাড়ের নিচ দিয়ে এটা হচ্ছে রেল লাইন, আমাদের পাহাড়ের তলা দিয়ে মানে পাহাড়ের মধ্যে দিয়ে হচ্ছে এটা রেল লাইন। এই রেল লাইন দিয়ে আমাদের ফারাক্কার এনটিপিসিতে যতগুলো কয়লা আসে সব এই রেল লাইন ধরে যায়। এটা হচ্ছে সিগন্যাল রেল লাইন, পাহাড়ের মধ্যে দিয়ে সিগন্যাল রেল লাইন। এই যে দেখে নাও, এই 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 রেল লাইন দিয়ে কয়লা আসে ট্রেনে করে, এই কয়লা আমাদের ফারাক্কাতে চলে যায়। তো দেখে নাও পাহাড়ের মধ্যে দিয়ে রেল লাইন, প্রথমবার দেখলাম আমি। আমি কোনোদিনও দেখিনি, মোবাইলে টিভিতে দেখেছি কিন্তু এই যে প্রথম। তারপরে চলে আসলাম ওইখানে, যেতে যেতে আবার দেখো এটা পাথরের ওপর দিয়ে নদীর জল বয়ে যাচ্ছে। এই যে দেখো সবাই চান করছে, মাছ ধরছে, ছোটো ছোটো বাচ্চা। জল কিন্তু বেশি নাই, পাথরের ওপর দিয়ে দেখো একদম জল, পাথর সব দেখাই যাচ্ছে, জল বয়ে যাচ্ছে, পাতলা হালকা করে বয়ে যাচ্ছে জল। দেখে নাও, এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পাহাড়ের নদী, এটা এটা হচ্ছে পাহাড়ের নদী। দেখে নাও, ওই পারে জলটা ঘন দেখা যাচ্ছে, আর এই পারে দেখো পাথরের ওপর দিয়ে পাতলা করে বয়ে যাচ্ছে। গেট করা আছে, গেট খুলে দিলেও ওই একই পাতলা করে এই মতো বইতে থাকে সব সময়। তো এখানে দেখো চান করা যায়, বসা যায়, গল্প করা যায়। তো এখানে দেখো নেমে ভিডিওটা বানিয়ে ফেললাম, তোমরা দেখে নাও কেমন লাগছে জানিও আমাকে। তো এই দেখো, দেখছো কত পাতলা জল, পাথর দেখা যাচ্ছে। সব গেটের কাছে গিয়েও চান করছে, মাছ ধরছে। ওই দেখো দেখো ছোটো ছোটো বাচ্চা সব মাছ ধরছে, চান করছে। দেখছো কেমন জলটা বয়ে যাচ্ছে, পাতলা করে জল বয়ে যাচ্ছে। তো চলো, এখানে কে কে নেমেছো এবং চান করেছো, ওই জায়গাটাতে ভিজেছো আমাকে জানাবে। আমি নামিনি, কেন আমাকে জল দেখলেই ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তো ওই ওখানেই আবার ওর পাশেই দিচ্ছিল এই যে এখানে খেতে। তো আমার পাহাড় ঢুকতেই পাহাড়ে পায়ে লেগে গেছিলো বড় পাথরে। তো এখানে আমি ডাক্তারের কাছে ব্যান্ডেজ করিয়ে একটু ব্যথার ট্যাবলেট নিয়ে নিলাম। এই যে দেখো পাটা কেটে গিয়েছিলো, বড় একটা পাথরে লেগেছিলো পাহাড় দেখতে গিয়ে। আমি পাহাড় দেখছিলাম, দেখতে গিয়ে এই যে দেখো আমার পায়ে লেগে গিয়েছে, ভীষণ ব্যথা করছিলো। দিয়ে এখানে ওষুধ করালাম, ওষুধ খেলাম। এই যে ডাক্তার নার্স, এই যে দেখে নাও সব বসে আছে। এখানে ফ্রিতে দিচ্ছিলো, ফ্রিতে আবার এখানে দিল ফ্রুট, মিক্স ফ্রুট ছিল, কলা আপেল অনেক ধরনের, ছোলা বাদাম সব মিক্স ভিজানো ছিল। তারপরে ওপরে ওটা গুড়ের হালুয়া ছিল, দিয়ে আমরা খেয়ে নিলাম। খেয়ে এই যে দেখো এবার আমরা ওখান থেকে বেরোচ্ছি। তো এইগুলো ফ্রিতেই দিচ্ছিল খেতে। তো চলো দেখো, এখন আমরা সকালবেলা, এটা হচ্ছে সকাল না দুপুরে টাইমটা, আমরা ঢুকে গেলাম এখন মেলা, ঠিক আছে। এখন আমরা মেলা ঢুকে পড়লাম। এই যে দেখো দু সাইডে শুধু দোকান আর দোকান, মধ্যে দিয়ে রাস্তা। তো দেখে নাও এটা হচ্ছে শিবগাদ্দির মেলা। দেখে নাও আমরা মেলা প্রবেশ করে দিয়েছি, গাড়ি রেখে মেলার মধ্যে ঢুকে গিয়েছি। তো দেখে নাও মধ্যে দিয়ে রাস্তা আর দু সাইডে শুধু দোকান আর দোকান। তো আমরা গিয়েছিলাম রবিবারের দিন শিবগাদ্দি, বা এটা হচ্ছে শিবগাদ্দি পাহাড়ি রাস্তা, পুরো চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে দেখে নাও,
কত পাহাড়, শুধু পাহাড়, চারদিকেই পাহাড় আছে, চারদিকেই পাহাড়। এই যে দেখে নাও পাহাড়, দেখেছো কত পাহাড়, শুধু পাহাড়, চারদিকে পাহাড়। আর এই যে দেখো আকাশের পরিবেশ কত সুন্দর, এটা কিন্তু একদম বৈকাল হয়ে এসছে, বৈকালের দিকটা দেখে নাও কত সুন্দর লাগছে, দেখেছো। এটা হচ্ছে এখানে এটা পুকুর, এই পুকুরটাতে চান করা যায়, এই জলটা আবার সবাই খায়, রান্না বান্না সবই করে, কেন ওখানে জলের অভাব, তার জন্য যতগুলো দোকান আছে এই নদী এই পুকুরেই চান করবে, রান্না করবে, এই জল খায় বলছে নাকি। তো দেখে নাও পাহাড়, ওই যে দেখো পুকুরের দিকেও পাহাড়, শুধু চারদিকে পাহাড়, দেখো শুধু পাহাড় আর পাহাড়। বিরাট বড় মেলা, অনেক দূর, মোটামুটি 2 কিলোমিটার রাস্তাতে শুধু দোকানই বসে আছে, তারপরে আমরা মন্দিরটা পাবো, মানে মন্দিরের সিঁড়ি পাবো, মন্দির তাও আবার আরও উঁচুতে দূরে। তো এটা হচ্ছে শুধু 2-3 কিলোমিটার ধরে। এখানে হচ্ছে আচার, বিভিন্ন ধরনের আচারের ফ্লেভার, দেখো সব কিছুরই আচার পাওয়া যায় এখানে, সব কিছুরই, যত ধরনের সবজি আছে, ফল আছে, সব কিছুরই আচার। তো চলো দুই সাইডে দেখে নাও, শুধু দোকান আর দোকান। এটা হচ্ছে রবিবারের দিন, দেখো এই চলে আসলাম মন্দিরের কাছাকাছি, এই দেখে নাও, এটা হচ্ছে মন্দিরের কাছের চারদিকটা দেখে নাও, দুই সাইডেই বিল্ডিং করা আছে, ওখানে অফিস রুম করা আছে, ডাক্তার থাকার জায়গা সব কিছু, এটা দুই সাইডে মন্দিরে। তো এবার আমরা সিঁড়িতে উঠে পড়লাম, এই যে সিঁড়িতে পা দিলাম, এই যে শিবগাদ্দির সিঁড়িতে পা দিলাম, এটা হচ্ছে আসল যেটা শিবগাদ্দি মন্দির, যেখানে সবাই জল ঢালবে সেটার সিঁড়ি। এটা হচ্ছে নাকি 150-এর কাছাকাছি কি 150-এর উপরেই হবে এই সিঁড়িটা, এই সিঁড়িটা শেষ হবে তবেই আমরা জল ঢালার মন্দিরটা দেখতে পাবো। তো দেখে নাও আমি উঠছি সিঁড়ি দিয়ে, ভীষণ কষ্ট হচ্ছে, আমি তো এতগুলো সিঁড়ি কোনো দিনও উঠিনি, প্লাস হাঁটিও নি, তাও আবার খালি পায়ে গিয়েছিলাম, একদম বাড়ি থেকেই খালি পায়ে। তো খালি পায়ে তো আমি কোনো দিনও হাঁটিও নি, হাঁটতেও পারছিলাম না। তো দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এই যে দেখো সিঁড়িতে উঠছি, তাও আবার আমাদের সাথে আবার ব্যাগ ছিল, জল ছিল, সিঁড়িতে উঠতে উঠতে অনেকবারই জল খেয়েছি। রবিবারের দিন এটা, রবিবারে তো জল ঢালা নয়, সোমবারে, আমরা সোমবারে জল ঢালবো। তো রবিবারে আমরা সব নিরামিষ খাচ্ছি আর যাচ্ছিলাম, তো সিঁড়িতে উঠতে উঠতে অনেকবারই জল খেয়েছি, অনেকবার জল খেয়েছি, কেন যে গরমের দিন, প্লাস বললাম না আমার তো হেঁটে অভ্যাস নাই। তো দেখো উঠে যাচ্ছি সিঁড়ি ধরে, দেখছো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার, নিঃশ্বাস। তো চলো এখানে একটু আবার বসে পড়লাম সিঁড়ির ওপরেই, এই যে দেখো কিছুটা আসলাম, এসে সিঁড়ির ওপরে বসে পড়লাম। তো এই সিঁড়িটা অনেকগুলোই সিঁড়ি আছে, 150-এর উপরেই হবে মনে হয়, আমি তো গুনিনি, সবাই বলছে নাকি 150-টা সিঁড়ি আছে, এটা এটা মানে মন্দির যাওয়ার জন্য 150-টা। আবার মন্দিরের ওপরেও আবার সিঁড়ি আছে, ওখানে ওখানেও গিয়েছিলাম। তো চলো যাচ্ছি, আমরা আসছি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি, ভালো করে করা আছে, এক সাইড দিয়ে উঠবে আর এক সাইড দিয়ে সবাই নামবে জল ঢেলে, তার জন্য বিচ্চে এ দেওয়া আছে। এই দেখে নাও আমার ড্রেস, এই যে দেখো এখানে পা কাটা, এই যে দেখো পায়ে, বললাম না পাথরে লেগে গেছিলো যখন আমরা পাহাড়ে ঢুকি তখন, এই দেখো মন্দিরে পৌঁছে গেলাম, এই যে দেখো এই পাথরগুলো যে ভেজা আছে, এই পাথরের নিচেই হচ্ছে মন্দিরটা, ওই মন্দিরেই সবাই জল ঢালছে সবাই, আর অনেক নিচু মন্দিরটা, আর এইদিকে দেখো এই সাইডে থাকার জায়গা আছে, সবাই থাকতে পারে। এই দেখো মন্দির, এইদিকে এই যে পাথরগুলো ভেজা আছে, এইগুলো পাথর সব দিয়ে 24 ঘন্টাই জল পড়ে। এই দেখো আমরা গেট দিয়ে প্রবেশ করছি, এই দেখো মন্দিরটা কত নিচু, এই যে দেখো আমার মাথা ঠেকে যাচ্ছে, যারা লম্বা মানুষ ওদের মাথা ঠেকে যাচ্ছে। এই দেখো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এই যে দেখে নাও সমস্ত ঠাকুর আছে। তো আমাকে ভিডিও করতে বারণ করছিল, বলছে সিসি ক্যামেরা আছে, তো আমাকে আমার যাই যেটুকু পেরেছি করেছি। এই যে দেখে নাও এটা হচ্ছে মন্দিরের ভেতর, ওটা হচ্ছে গেট, এই দেখে নাও এটা হচ্ছে মন্দিরটা কত নিচু, দেখছো পাথর কেটে কেটে বানিয়েছে মন্দিরটাকে।
এর ওপরে বিরাট উঁচু পাথর, মানে পাহাড় পাহাড় যাকে বলে, শুধু কালো কালো বড় বড় চ্যাপটা চ্যাপটা পাথরের পাহাড়। এবার ওই ওই মন্দির থেকে এবার তার ওপরে, এই যে দেখো ওপরে সাইডের সিঁড়ি দিয়ে আবার আমরা চেপে গেলাম, এখানে চলে যাব আমরা যে জলের কুয়া আর গরুর পায়ের ছাপ দেখার জন্য চলে গেলাম এই সিঁড়িতে। এই সিঁড়িগুলো ছিল পুরাতন সিঁড়ি, এই যে দেখো এটা সিঁড়িগুলো এরকম ভাঙাচোরার মতো। তো এই সিঁড়িতে এটা সিঁড়ি অনেকগুলো সিঁড়ি ছিল, এখানে সিঁড়ি মোটামুটি 200 কাছাকাছি হবে কি 200 ওপরেই হতে পারে। তো এই সিঁড়িতে দেখো উঠে, তারপরে সিঁড়ির ওপরে উঠে দেখো কত সুন্দর লাগছে চারদিকের পরিবেশ, শুধু পাহাড় আর পাহাড়। যেখানে নিচু আছে যে দেখো নিচু ওই জায়গাতে সাদা একটু দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে মেলা, মানে ওখান থেকে মেলা স্টার্ট হচ্ছে। তো দেখে নাও আমরা সিঁড়ির ওপরে উঠে আবার একটু ভিডিও বানালাম, এই যে দেখো চারদিকের ভিডিও দেখে নাও, শুধু চারদিকে পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাও শুধু পাহাড় আর বড় বড় পাথর। ওই যেটাতে ঢুকেছিলাম ওটাতে তো পাথরের পাহাড়, লাল মাটির পাহাড়, ওখানে শিবগাদিতে। তো দেখে নাও এবার দেখো, এটা হচ্ছে বৈকালের টাইম, দেখছো ওয়েদারটা কেমন বৈকালের টাইমে, দেখো ওই দেখো পাহাড় আর আকাশের পরিবেশ দেখছ বৈকালের টাইম। এটা হচ্ছে বৈকালের দিকটা। তো আমরা আবার উঠছি সিঁড়ি দিয়ে, এখনো সিঁড়ি শেষ হয়নি, উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা প্রচুর জল খেয়েছি, প্রচুর শুধু জল খেয়েই যাচ্ছি। এই যে দেখো, তো এবার আমরা শেষ সিঁড়ি শেষ করে ফেলেছি, দেখো আর সিঁড়ি নেই, এই যে সিঁড়ি শেষ করেই আছে, এখানে গরুর পায়ের ছাপ, এই যে দেখে নাও সিঁড়িটা শেষ করার পরেই পেয়ে যাবে গরুর পায়ের ছাপ, ঠিক আছে। এই যে দেখে নাও গরুর পায়ের ছাপ দেখে নাও এখানে, এবার সিঁড়ি শেষ করার পরে এই যে দেখো এটা হচ্ছে গরুর পায়ের ছাপ। এটা দেখার জন্যই এতগুলো সিঁড়ি আমরা চেপেছি কষ্ট করে, এই যে দেখো এইটা দেখার জন্য, এটা গরুর পায়ের ছাপ আছে। এই যে দেখো গরুর পায়ে যে খুর থাকে না, খুর তারই, ওই যে দুটো ফুটো করা আছে ওই তারই ছাপ এখানে। তো চলো এটা সিঁড়ি শেষ, সিঁড়ির গল্প শেষ, এবার সিঁড়ি শেষ করে দেখো আমরা আবার কোথায় যাচ্ছি দেখো। তো দেখে নাও সবাই, প্রণাম করে নাও, যারা যারা দেখতে যেতে পারোনি তারা ভিডিও দেখে প্রণাম করে নাও, আশীর্বাদ চেয়ে নাও, মনের আশা পূর্ণ করবে। তো চলো এবার দেখে নাও, এবার আমরা ওই দেখো মানুষগুলো যাচ্ছে, ওটা ওটা হচ্ছে, এটা হচ্ছে এখানে সিঁড়ি শেষ করেই চারদিকটা, সিঁড়িটা শেষ করেই সিঁড়ির চারদিকের এটা আমি ছবিটা দেখালাম, দেখে নাও। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এবার আমরা চলে আসলাম যে দেখলে না মানুষগুলো যাচ্ছিল, উঁচু একদম পায়ে হাঁটা, এটাতে সিঁড়ি নেই, পায়ে হাঁটার রাস্তাটা, এটাতে শুধু বড় বড় পাথর আর একদম পাহাড়, একদম পাহাড়টা দাঁড় করানো পাহাড়, খাড়া পাহাড়ে। এবার আমরা খুব রিক্সে উঠেছি, ওটা তো সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে ভালো লাগছিল, কিন্তু এই যে খাড়া পাহাড়ে, এই যে দেখলাম ছোট ছোট বড় বড় পাথর, দেখো কত কষ্ট করে উঠতে হচ্ছে, তার মধ্যে একদম পাহাড়টা খাড়া, মানে দাঁড়িয়ে আছে দাঁড়ানো পাহাড়। তো দেখো খুব রিক্সে উঠছে, যদি কেউ পড়ে যায় তো একদম গড়তে গড়তে কোথায় নিচে যে যাবে তাকে খুঁজেও পাওয়া মুশকিল হয়ে যাবে, মানে এতটা রিক্সে। তো এটা রিক্স নিয়ে আমরা উঠছি, এই জন্য এখানে একটা পাথরের কুঁয়ো করা আছে, ওই কুঁয়োটা দেখার জন্য। তো এই কুঁয়োটা দেখার জন্য মোটামুটি আমরা 4-5 কিলোমিটার গেলাম, এরকম খাড়া পাহাড়ে উঠছি আমরা, খাড়া মানে দাঁড় করানো পাহাড়ে উঠছি, এটা 4-5 কিলোমিটার হবে, ভীষণ রিক্সে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছে সবাই ওই কুঁয়োটা দেখার জন্য শুধু। ওখানে জাস্ট শুধু কুঁয়ো আছে আর কয়েকটা মানুষজন থাকে সাঁতালগুলো ওরা। তো দেখো আমরা উঠতে উঠতে বসে গিয়েছি, বসে আবার ভিডিও বানাচ্ছি, চারদিকটা দেখে নাও শুধু পাহাড় আর জঙ্গল, পাহাড় আর জঙ্গল দেখতে পাবে। এটা প্রায় বৈকালের দিকে মোটামুটি 5টার সময়, দেখে নাও আকাশের পরিবেশ আর চারদিকটা কেমন লাগছে দেখে নাও, পাহাড় থেকে এটা পাহাড়ের ওপরে দেখো কেমন লাগছে, মনে হচ্ছে ওইদিকটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে, দেখেছো দেখে নাও কত সুন্দর লাগছে তাই না। ওই দেখো শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে আর আকাশের পরিবেশটা দেখে নাও,
আকাশটাও কত সুন্দর লাগছে, তোমরা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। সেই পাথর কুচি দিয়ে উঠে পড়েছি, এবার আমরা পাহাড়ের মাথায় চেপে গিয়েছি, যেটা দেখার জন্য গিয়েছি। এটা একদম লাস্ট পাহাড়, সব থেকে বড় পাহাড় এবং লাস্ট পাহাড়ের মাথা। দেখছো পাহাড়ের মাথাটা প্লেন, দেখছো ছোট ছোট পাথর আর প্লেন চওড়া, এক কথায় যেমন আমাদের বাড়ি চওড়া হয়, রাস্তা চওড়া হয়, ওরকম দেখো প্লেন, দেখছো। এটা একদম লাস্ট বড় পাহাড়ের মাথার মাথাতে আমরা উঠে গেছি। এর ওপরে আর পাহাড় নেই, আমাদের আর উঠার মতন পাহাড় এখানে নেই, ঠিক আছে। এবার এখান থেকে সবাই চারদিকে নামবে, নিচে নামবে, কিন্তু এখান থেকে আর পাহাড়ে উঠার মতো রাস্তা নেই। এটা হচ্ছে পাহাড়ের মাথা। তো এখানে পাহাড়ের মাথাতে আছে, দেখছো এই যে কুয়োটা আছে, এখানে দোকানগুলো আছে কয়েকটা। তো দেখে নাও পাহাড়ের মাথাটা কেমন লাগছে, একদম চওড়া পাহাড়ের, এটা হচ্ছে পাহাড়ের শেষ সীমানা, একদম শেষ মাথা, যেটা পাহাড়ের মাথা হয় সেটা। দেখে নাও এখানে কিছু দোকান আছে, কিছু বাড়ি আছে, আর ওই কুয়োটা আছে। চলো এখানে আমরা একটু উঠে বসলাম, হাঁটা কমপ্লিট হলো, তো এবার একটু বসলাম যে একটু রেস্ট নিয়ে নিই। তো একটু রেস্ট নেওয়ার টাইমটাতেই দেখো চারিদিকের ভিডিওটা দেখে নাও। এই যে চারিদিকের ভিডিও আমরা দেখে দিলাম, এই যে তো চলে আসলাম, এখানে দোকান আছে। তো এই দোকানে আমরা এই মেলাতে এসে ফার্স্ট প্রথম জিনিস কিনছি, 5 টাকার লঙ্কা। আমাদের লঙ্কা ফেভারেট লঙ্কা, আমারও ফেভারেট, বান্ধবীরও বন্ধুরও সবার ফেভারেট কাঁচা লঙ্কা। তো আমরা কাঁচা লঙ্কা কিনছি এই মেলার মধ্যে, প্রথম কিনছি, মানে প্রথম কিনা হচ্ছে 5 টাকার শুধু কাঁচা লঙ্কা। তো লঙ্কাগুলোও বেশ তাজা ছিল, ফ্রেশ, দেখে নাও ওই যে লম্বা লম্বা খুব সুন্দর ফ্রেশ লঙ্কা ছিল। তো আমরা 5 টাকার নিয়ে নিলাম। এখানে 5 টাকার মোটামুটি 10টার মতো দিয়েছে, বেশি দেয়নি, 5 টাকাতে 10টার মতো হবে লঙ্কা। তো দেখো এখানে আমরা বসে গেলাম খেতে, এখন হচ্ছে বৈকাল 5:30। তো 5:30 সময় নিয়ে নিলাম আমরা বাদাম ভেজা কাঁচা লঙ্কা, সরষার তেল, মুড়ি, লবণ, আর ছিল সাথে মিষ্টি রসগোল্লা, তারপরে সন্দেশ। তো আমরা বসে গেলাম খেতে এখানে বৈকালের টাইমে, দারুণ লাগে লঙ্কা দিয়ে মুড়ি, মিষ্টি দিয়ে মুড়ি, দারুণ। তো চলো বসে গেলাম খেতে, তিনও বান্ধবী বন্ধু মিলে এখন বসলাম খেতে। তো খেয়ে নি, দেখো উঠতে উঠতে খিদেও পেয়ে গিয়েছে, তো তার জন্য। তো এই যে দেখে নাও কাঁচা লঙ্কা কিনে নিলাম, বললাম না ফেভারেট কাঁচা লঙ্কা, 5 টাকার আমরা প্রথম জিনিস কিনলাম, 5 টাকার কাঁচা লঙ্কা, শিবগাদ্দির কাঁচা লঙ্কা। দেখে নাও কেমন হয় কাঁচা লঙ্কা শিবগাদ্দির, কিন্তু লঙ্কাগুলো মিষ্টি ছিল, মানে কচি, তো ওই জন্য মিষ্টি মিষ্টি লাগছিলো। তো চলো আমরা খেতে থাকি, খেতে তো অনেক টাইম লাগবে, তো তোমরা দেখতে থেকো ভিডিওটা। এই দেখো কাঁচা লঙ্কা, একদম দারুণ মিষ্টি মিষ্টি লঙ্কা কাঁচা লঙ্কা। এই যে দেখো চলে আসলাম ওই যে কুয়োটা, ওখানে যেখানে বসেছিলাম ওরই পিছনে, পিছনে মাত্র 5 ডাগ হেঁটে আসতে হবে এই কুয়োটা। এই যে দেখো কুয়োতে এসে ওই মাসিটা জল দিচ্ছে সবাইকে, জল তুলে দেখে নাও। আর ওই যে কুয়োটা তোমার পাথর কেটে বানানো আছে, এই কুয়োটাকে পাথর কেটে কেটে বানিয়েছে কুয়োটা, দেখো। এই তো দেখে নাও এখানে জল কিনে নিতে হচ্ছে আমাদের, আমার বছরটা একটু বড় ছিল, খালি পায়ে হাঁটা, 10 টাকার জল দিল, 10 টাকা। তো যাই হোক, ওদেরও তো নিতে হবে, কষ্ট করে তুলে দিচ্ছে, তাই না। তো দেখো ওই যে ছোট ছোট কচি কচি পুচকি পুচকি মেয়েগুলা ছেলেগুলাও জল তুলছে, দেখছো কত ছোট ছোট, ওরা খালি গায়ে খালি পায়ে এই পাথরের মধ্যে, আমরা তো খালি পায়ে হাঁটি জল করা। তো দেখো এটা বোতলের জন্য 10 টাকা তুললাম আমরা, আর এক বোতল জল নিলাম। আর জলটা এত ঠান্ডা, এত ঠান্ডা, ফ্রিজেও এত ঠান্ডা থাকে না জল, জানো, ফ্রিজেরও জল এত ঠান্ডা হয় না, এত ঠান্ডা, মানে পাথর কেটে কুয়ো বানানো। তো এই যে দেখে নাও কুয়োটা, এই যে দেখো কুয়ো, আর এই ছোট্ট পুচকিটাকে দেখছো কত ছোট্ট পুচকি, ও জল তুলছে, দেখে নাও আমাদের জন্য কষ্ট, ওই মাসিটা জল তুলছে, আর এই ছোট ছোট বাচ্চা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে, জল প্রচুর ঠান্ডা আর ফ্রেশ জল একদম, এই জল জানো।
একদম ফ্রেশ জল, জলে কোনো কিছুই নেই, এত সুন্দর। তো এই দেখে নাও মাসিদের ড্রেস, ওখানকার ওরা মাসিগুলো যে থাকে, দেখে নাও কুয়োটা বেশি গর্ত নেই, কিন্তু একদম কাছাকাছিতে, খুব একটা বেশি গর্ত করার নেই, জল একদম ওপরেই আছে। দেখে নাও একদম ছোট্ট কুয়ো, এই দেখো দেখছো ছোট পুচকিটাকে কিভাবে জল তুলছে, একটা হাতেই তুলে নিচ্ছে, এদের কাজ করে অভ্যস্ত এইটুকু ছোট্ট পাহাড়ের। চলো তোমরা যারা কুয়ো দেখার জন্য যাচ্ছ তাদেরকে বলে দিচ্ছি, ওই যে দোকানটা আছে, দোকানের পাশে সোলার বসানো আছে, সোলারের কারেন্ট জ্বালায় ওরা, ওই সোলার বসানো আছে, সোলারের পিছনেই মাত্র হেঁটে গেলেই তোমরা কুয়োটা পেয়ে যাবে। কুয়োটা দেখার জন্য সব অন্যান্য রাস্তা ধরে নিচ্ছে, দেখতে পাচ্ছে না, গিয়ে দেখছে কিছু নাই, কিন্তু কারেন্ট নাই, শুধু সোলারের পাহাড় চারিদিকে। তো তোমাদের বলে দিচ্ছি আমার এই ভিডিওটা দেখে, ওই যে গাছটা আছে, গাছের পাশে কুয়োটা দেখে নিলাম। এবার আমরা সবকিছু গোছ গাছ করছি, এবার আমরা চলে যাব নিচে। এবার আমরা নিচে এসে করে নিলাম রাতের ডিনার। দেখো রাতের ডিনার হচ্ছে ওইখানেই মন্দিরের সিঁড়ির কাছেই আছে, এই যে থাকার জায়গা, এটা হচ্ছে তিনতলা বিল্ডিং ছিল, বাম দিকেও আছে ডান দিকেও আছে, এটা হচ্ছে তিনতলা বিল্ডিং। এখানে কারেন্ট, ফ্যান, জল, পায়খানা, বাথরুম সব কিছুরই ব্যবস্থা, একদম খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা রাত্রে 10:30টার সময় ডিনার করছি, পাউরুটা বা ছোলা ভেজানো, তারপরে মিক্স আচার, আর ছিল তোমার মিষ্টি, আর ছিল তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আর ছিল কাঁচা লঙ্কা, ওই যে কাঁচা লঙ্কা নিলাম। তো চলো এখানে আমরা ডিনার করছি, যেখানে আমরা ঘুমাবো সেই জায়গাটাতে। এই যে দেখে নাও, আচার দিয়ে, ছোলা দিয়ে, মিষ্টি দিয়ে, আর আলু পটল ভাজা দিয়ে। তো চলো পরোটা খাচ্ছি, দেখো কত মানুষ এখানে। এখানে থাকার সুবিধাটা খুবই সুন্দর, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই থাকবে, কারেন্টেরও সুবিধা খুব ভালো, মোবাইল চার্জ করার জন্য খুবই সুবিধা। তো দেখো আমি বসে গেছি খেয়ে খেতে এখন। তো দেখে নাও এই যে এই গ্রাউন্ডে আমরা নিচে ছিলাম, এটা তিনতলা আছে, তো আমরা নিচে ছিলাম, দেখে নাও পুরো ফিল আপ হয়ে গেছিলো, তিনতলা পুরো, একদম তিনতলার ওপরে ছাদেও পুরো ভর্তি হয়ে গেছিলো, খুব সুন্দর থাকার জন্য জায়গা একদম। তো আমরা নিচেই ছিলাম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার আমাদের ঘুমাতে হবে, ঘুমাতে হবে। তার জন্য দেখো এখানে, দেখো এখানে আমরা খেয়ে দিয়ে এবার আমরা ঘুম 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 দেব, ঘুম ঘুম ঘুমিয়ে পড়ব। তো দেখো আমি আমার বান্ধবীর পাশে শুয়ে পড়েছি, এই যে দেখো। তো ওই ওর বর আবার বলছে, বলছে কই গো তুমি কি লোকও চলে গেলে, বেচারা মিক্স করছিল, মানে আমি ওর পাশে এইদিকে ঘুমিয়ে গিয়েছি। তো চল।